বন্ধুরা সকলে কেমন আছেন? আর দেখুন, এই বিকেল বেলাতে আপনাদের কিছু কথা, অতি প্রয়োজনীয় কথা আমি শেয়ার করব। আগের দিন আমি আপনাদের বলছিলাম যে আমি আপনাদের বেশ কিছু তথ্য শেয়ার করব, তার জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে। আগে জানতে চাই আপনাদের ভালো ঘুম হচ্ছে কি না। এখন তো আমাদের টেনশন বেড়ে গেছে, সারাটা দিন ঘরে বসে আছি, আর ঘরে বসে বসে কি মনে হচ্ছে বলুন তো, ঘুমটা যেন কমে যাচ্ছে। একটা মানুষ কত পরিশ্রম করছে, তার খিদে বাড়ছে, তার সাথে সে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতেও পারছে, কিন্তু এখন মানে এই অবস্থাতে বসে বসে ঘুমটাই মনে হচ্ছে কমে যাচ্ছে। তার জন্য আজকে আমি আপনাদের মোট পাঁচটা অভ্যাসের কথা বলবো, মানে পাঁচটা কাজের কথা বলবো। সেই পাঁচটা কাজ আপনারা যদি করতে পারেন, খুব জটিল না, আমি করি, আর করে করে আমি আপনাদের দেখাবো, বলবো এই পাঁচটা কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু দারুণ ফল পাবেন, আর দারুণ ঘুম হবে, এত সুন্দর ঘুম হবে। আগে আমি আপনাদের ভালো ঘুম হওয়ার জন্য অনেক তথ্য শেয়ার করেছি, কিন্তু সেগুলো জানি না আপনারা করতে পাচ্ছেন কি না, আমিও ঠিকঠাকভাবে পারিনি, কিন্তু এখন পাচ্ছি বলে আপনাদের শেয়ার করছি। আপনারা কি শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরুন, আমি মোট পাঁচটা পয়েন্ট আপনাদের বলছি, আর তার সাথে সাথে লিখেও দিচ্ছি, আপনারা পারেন তো তুলে নিতে পারেন আপনাদের একটা ডায়েরি। বন্ধুরা, ভালো ঘুম কে না চায়? সব থেকে ঘুম তো মানে একটু আধটু মানে ঘুমোতে ভালোবাসি, কিন্তু কপালে জোটে না, তাই বিভিন্ন অভ্যাস করে দেখি, তার উপর আপনাদের আমি শেয়ার করছি, জানাবেন কেমন লাগছে। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো আমরা তো রাত্রেবেলায় প্রতিদিন খাবার খাই, আর খাবার ঠিক পরে শুতে যাই। এটা বন্ধুরা আমাদের কারোরই করা উচিত নয়। তিন থেকে মানে ভালো ঘুমের জন্য আমাদের তিন থেকে চার ঘন্টাকে খেয়ে নেওয়া উচিত, যাতে শোবার সময় মানে বিছানাতে যাবার সময় আমাদের পুরো পরিপাক ক্রিয়াটা সমাপ্ত হয়ে যায়। এতে করে বদহজম হবে না, অ্যাসিড হবে না, অনেকের অ্যাসিডের সমস্যার জন্য ঘুম হয় না। আর বিশেষ করে আমরা রাত্রে অনেক সময় অনেকেই আছে ডিনার করি, সেই ডিনারে মাছ থাকে, মাংস থাকে, ডিম থাকে, আমি খেতেও নিষেধ করছি না, আমি বলছি যে ওটা যদি তিন চার ঘন্টা, যে কোনো খাবার, মাছ মাংস ডিম নিরামিষ আমিষ আপনি যাই খান না কেন, যদি তিন থেকে চার ঘন্টা পূর্বে খেয়ে নেন, আর রাত্রে ঘুমোবার ঠিক আগে মানে বিছানায় যাবার আগে একটু বেশি করে জল খেয়ে নেন, তাহলে দেখবেন আপনার ঘুমের একটা সত্যি পরিবেশ আপনি তৈরি করে নিতে পারবেন, মানে ভালো ঘুমের। এটা হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা আরও সোজা বলছি আপনাদের, দেখুন বন্ধুরা, ঠিক ঘুমোতে যাবার আগে স্নান করা, এটা একটা খুব ভালো কাজ। আমরা মনে করি ঠান্ডা লেগে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, কিন্তু সেটা না। যদি গরম থাকে মানে যদি গরমকাল মানে এই যে টাইমটা, এটা ঠান্ডা জল শরীরে ঢালতে খুব ভালো লাগবে, মজা লাগবে, আনন্দ লাগবে, আর অনেকটা শান্তি মিলবে। এক এই স্নান করাটা যে শুধু আমাদের ত্বকটাকে পরিষ্কার করে দিচ্ছে, ময়লা চলে যাচ্ছে, এমনটা না। যদি আমি কোনো গভীর চিন্তা করি আর টেনশন, বিভিন্ন রকমের অস্বস্তি বোধ হয়, সব কিছু কিন্তু স্নানের সাথে সাথে দেখবেন ফ্রেশ হয়ে যায়, একটা ফুরফুরে মেজাজের তৈরি হয়। তাই ভালো ঘুম পেতে গেলে এই গরমের মানে গরমের দিনে ঠান্ডা জলে স্নান করবেন, আর খুব যখন ঠান্ডার দিন থাকবে মানে উইন্টার সিজন থাকবে, সেই সময় ঈষৎ উষ্ণ জলে স্নান করতেই পারেন, এতে করে আপনার ঘুম কিন্তু জবরদস্ত হবে। বন্ধুরা, থার্ড পয়েন্ট আমি আপনাদের ঠিক মানে এখান থেকে বাড়ি গিয়ে সন্ধে হলে আপনাদের আমি করে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। আপনারা হয়তো মনে করবেন আমি কোথা থেকে এসব কথা পাচ্ছি, ভারতীয় আধ্যাত্মিক গুরু জাগ্গি বাসুদেবের স্পিচ থেকে আমি এই কথাগুলো কালেক্ট করে আপনাদের শেয়ার করছি। ভেষজ তেলের প্রদীপ জ্বালান, তিসির তেল, তুষের তেল বা তিলের তেল, যে কোনো ভেষজ তেল সলতে দিয়ে আপনি যেখানে ঘুমোতে যান সেই ঘরের কোথাও একটা ছোট্ট প্রদীপ জ্বলতে দিন। এই সময় যদি কোনো মন্ত্রপাঠ করতে পারেন বা রাতের কোনো সাধনা করার থাকে, তাহলে ঘুমোতে যাওয়ার আগে নিজের বিছানায় বসে সহজেই তা করতে পারেন। এটা হলো একটা পারফেক্ট টাইম, যে টাইমে আপনি আপনার সমস্ত চিন্তাকে ত্যাগ করে একটা অন্য জগতে রাজ করতে পারবেন। হ্যাঁ, এই সময়টাতে অনেক কথা মাথায় আসে, কিন্তু আপনি আপনার সাধনাতে ব্যস্ত থাকতে পারেন।
মন তো অনেক কিছুই চায়, চিন্তা ভরা এই মনে শান্তি প্রদান করে এইটুকু সময়। তাই আসুন এই অভ্যাসটা আমরা অবশ্যই করব। চলুন আমরা চলে যাব নেক্সট স্টেপে। একেবারে লাস্ট পয়েন্টে আমরা চলে আসব, মানে ফিফথ পয়েন্টে। আমরা ভাবছি এটা আমাদের শরীর, এটা আমাদের মন, কিন্তু তা না। দেখুন, আমরা রেগুলার রীতিমতো খাবার খাচ্ছি আর দিনের পর দিন আমাদের শরীর পাল্টে যাচ্ছে। আজ একরকম আছে, কাল একরকম হচ্ছে, যেটা আগে ছিল সেটা বাতিল হয়ে যাচ্ছে, আবার নতুন করে শরীরে কিছু সৃষ্টি হচ্ছে। যেহেতু শরীর মন দিনের পর দিন বদলাচ্ছে, তাই সবার আগে 12 মিনিট ধরে একটা চিন্তা করতে হয়। সেই চিন্তাটা শ্বাস প্রশ্বাসের সাথে করতে হয়, যে আমি শরীর নই, আমি মনও নই। এই কথাটা 12 মিনিট ধরে নিজেকে মনে করান। দেখবেন এই সব করবার ফলে আপনার ঘুম ভালো হচ্ছে, তার সাথে সাথে সকালবেলায় উঠছেন একটা সত্যি সত্যি ভালো মেজাজ নিয়ে। অনেকে কি হয়, আমরা ঘুমোতে যাই কিন্তু সকালবেলায় অ্যালার্ম যখন বাজে, অ্যালার্ম ঘড়ির আওয়াজে একটা তোড়ের সাথে, একটা জোরের সাথে উঠে যায়, আর উঠে আয়নাতে একটা বিশ্রী মুখ দেখি। কারণ ঘুমটা মানে আমার ঠিক মতো হয়নি, ঘুমের মধ্যে অনেক কিছু হয়েছে যেগুলো আমার সাথে হওয়া উচিত নয়। ঘুমের মধ্যে এটা আমরা মানে বুঝতেও পারি না, ঘুমের মধ্যে আমরা কোথায় থাকি, কী থাকি, যার কারণে একটা ভালো ঘুম দরকার একটা ভালো স্বাস্থ্যের জন্য। তো বন্ধুরা, আজকে আমার এই টিপস ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে ঘুমোন। গুড বাই।